বেঙ্গল আয়ুর চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বন্ধু, সুস্থভাবে বেঁচে থাকতে হলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলা খুবই প্রয়োজন। আমাদের শরীর প্রতি মুহূর্তে বিভিন্ন প্রকার রোগ ব্যাধি সৃষ্টিকারী জীবাণুর সঙ্গে কিভাবে লড়াই করে চলেছে তা আমরা কল্পনাও করতে পারি না। তাই শরীরকে রোগ প্রতিরোধ করার শক্তি যোগাতে হবে আমাদেরকে, তা সে কোনো খাবারের মাধ্যমেই হোক বা কোনো ঘরোয়া ওষুধের মাধ্যমেই হোক। এই ভিডিওতে এমন এক ঘরোয়া ভেষজের কথা বলবো যা আমাদের শরীরকে রোগ প্রতিরোধে সাহায্য তো করবেই, এমনকি তা বর্তমান সময়ের ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ করতেও সক্ষম। সংক্রমণ প্রতিরোধে তথা রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য যে ভেষজ আমাদেরকে প্রয়োগ করতে হবে তা আমাদের খুবই পরিচিত, এমনকি আমরা অনেকেই এই ভেষজ উদ্ভিদ বিভিন্ন রোগ প্রতিরোধে এবং প্রতিকারে প্রয়োগ করে থাকি। তবে এক্ষেত্রে কিভাবে প্রয়োগ করতে হবে সেই প্রয়োগবিধি একটু আলাদা। তাছাড়া এই ভেষজের কয়েক প্রকার প্রয়োগ পদ্ধতির কথা বলব, যার পক্ষে যে পদ্ধতি সুবিধাজনক বলে মনে হবে তিনি সেই পদ্ধতিই প্রয়োগ করতে পারেন। তাহলে আসুন, ভাইরাসের সংক্রমণ সহ বিভিন্ন প্রকারের সংক্রমণ প্রতিরোধে কি ভেষজ আমরা প্রয়োগ করব এবং কিভাবে প্রয়োগ করব তা জেনে নিই। প্রথম পদ্ধতি, আমরা যে ভেষজ উদ্ভিদ প্রয়োগ করব তা হলো তুলসী। কয়েকটি তুলসী পাতা আমাদের প্রয়োজন হবে। তুলসী শুধু অ্যান্টিভাইরালই নয়, অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গালও। ভাইরাস, ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমণ রুখে দিতে পারে এই তুলসী পাতা। যে ভেষজ ওষুধটি আমরা তৈরি করে নেব তার জন্য তুলসী পাতার 2 চা চামচ বা 1 টেবিল চামচ রস প্রয়োজন। তরতাজা তুলসী পাতা পরিষ্কার করে নিয়ে থেঁতো করে নিতে হবে। থেঁতো পাতা কোনো পরিষ্কার সুতির কাপড়ে ছেঁকে বা নিংড়ে রস বের করে নিতে হবে। এই রসে 1 চিমটি পরিমাণ গোলমরিচ গুঁড়ো এবং 1 চা চামচ আদার রস মিশিয়ে নিতে হবে। এই মিশ্রণটি দিনে দুবার করে খেতে হবে। দুবার করে খেতে অসুবিধে মনে হলে একবারও খেতে পারেন, তবে সেক্ষেত্রে সকালের দিকেই ওষুধটি খেতে হবে। এবার প্রশ্ন আসতে পারে যে এই ঘরোয়া ওষুধটি কতদিন ধরে খেতে হবে। আসলে এই চিকিৎসা তথা ঘরোয়া ওষুধ বিভিন্ন রোগ ব্যাধি থেকে আমাদেরকে রক্ষা করে ঠিকই, কিন্তু এই ভিডিওর বা এই ভিডিওতে আলোচিত ওষুধটির এই মুহূর্তে প্রয়োগের আসল উদ্দেশ্য হল করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধ। সুতরাং বর্তমানের ভয়াবহ পরিস্থিতিতে এই ওষুধটি একটানা নিয়মিত খেতে থাকাই হবে বুদ্ধিমানের কাজ। আর এই ওষুধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া না থাকায় একটানা কয়েক মাস ধরে খেতেই পারেন। এবার আসি তুলসী পাতার প্রয়োগের দ্বিতীয় পদ্ধতিতে। এক্ষেত্রে আমাদের প্রয়োজন হবে 15-20টি তুলসী পাতা, 5 গ্রাম আদা এবং কয়েকটি গোলমরিচ। 2 কাপ পানীয় জলে তুলসী পাতা, থেঁতো করা আদা এবং কয়েকটি থেঁতো বা ভাঙা গোলমরিচ একসঙ্গে 10 মিনিট খুব অল্প আঁচে ফোটাতে হবে। পাত্রের মুখ অবশ্যই ঢাকনা দিয়ে ঢেকে রাখতে হবে। 10 মিনিট পর আঁচ বন্ধ করে দিতে হবে এবং পাত্রের উপকরণগুলিকে একটু ঠান্ডা হতে দিতে হবে 3-4 মিনিট। এবার জলটা কোনো ছাঁকনিতে ছেঁকে নেবেন এবং চায়ের মতোই ঈষদুষ্ণ অবস্থায় পান করবেন। এটি হলো তুলসী পাতার চা, যা খুবই কার্যকরী। আপনি ইচ্ছা করলে এই চায়ে কয়েক ফোঁটা লেবুর রসও যোগ করতে পারেন। যে দুটি পদ্ধতিতে তুলসী পাতা খাওয়ার কথা বললাম তার মধ্যে যে পদ্ধতিটি সুবিধাজনক বলে মনে করবেন সেটি নেবেন বা সেইভাবে খাবেন। তবে অনেকেরই হয়তো নিয়মিত এইভাবে তুলসী পাতা খাওয়া অসুবিধাজনক মনে হতে পারে। সেক্ষেত্রে যেদিন ওষুধটি কোনো ব্যস্ততার কারণে তৈরি করে খাওয়া সম্ভব হবে না সেদিন 10-12টি তুলসী পাতা এক টুকরো আদার সঙ্গে পানের মতো করে চিবিয়ে খেয়ে নেবেন, রসও খাবেন, বাকি অংশটিকেও খেয়ে নেবেন। তাছাড়া এই বেঙ্গল আয়ুর চ্যানেলেই করোনার সংক্রমণ সহ বিভিন্ন রোগ প্রতিরোধ করার এক অতি কার্যকরী ঘরোয়া উপায় সম্বন্ধে একটি ভিডিও রয়েছে। ভিডিওটির লিংক ডেসক্রিপশানে এবং ভিডিওর শেষে বা এন্ড স্ক্রিনে দেওয়া রয়েছে, দেখলে অবশ্যই বিশেষভাবে উপকৃত হবেন।
এই ভিডিওর ওষুধ এবং সেই ভিডিওটিতে বলা ওষুধ একই সঙ্গে প্রয়োগ করতে পারেন, তাহলে তা অনেক গুণ লাভজনক হবে। আর একটি কথা, ঘরোয়া চিকিৎসা আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে অবশ্যই, কিন্তু করোনা সংক্রমণ প্রতিরোধে সরকার তথা চিকিৎসক নির্দেশিত সতর্কতাগুলিও পালন করা প্রয়োজন পাশাপাশি, তাহলেই হবে আপনার সঠিক এবং পূর্ণাঙ্গ সংক্রমণ প্রতিরোধ। আজ এই পর্যন্তই, সকলেই সুস্থ থাকুন, সতর্ক থাকুন, ধন্যবাদ।